ভোট নিয়ে বিদেশীদের মুখ বন্ধ করতে গাজীপুর সিটিতে হবে মডেল নির্বাচন। সকালে গাজীপুর সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নির্বাচন কমিশনের মত বিনিময় শেষে এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। এ সময় কালো টাকার ব্যবহার ও ভোট প্রদানের ক্ষেত্রে কোনো অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি জানান সিইসি। একই আয়োজনে ইসি সচিব জানান ভোটারদের ভয়ভীতি ও বাধা দিলে প্রার্থিতা বাতিলের মতো পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। আগামী 25 মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। সেই বিষয়গুলো কিন্তু এখানে যারা ভোট কারচুপি করতে বাধা দিয়েছে তাদের উপর সংরক্ষিত নারী আসন টাকা না দিলে ভোট দেব না। আপনারা বিগত দিনে কাউন্সিলর ছিল তারা হলো এটা ঠিক যে নির্বাচন কমিশন আপনারা বলেছেন আমরা এককভাবে তেমন কিছু করতে পারবো না, যদি আমাদের সহযোগী প্রশাসন এবং পুলিশ প্রশাসন তাদের দায়িত্ব শক্তভাবে এবং পেশাগতভাবে ডিসচার্জ করে না থাকেন। আমরা যখন দেখি পৃথিবীর বিভিন্ন দেশ আমাদের নির্বাচন নিয়ে কথা বলছেন, আমরা কিন্তু তাদের মুখ চেপে ধরতে পারছি না। যদি সম্ভবত মুখ চেপে ধরতাম কিন্তু মুখ চেপে ধরতে পারবো না। পৃথিবীটা এখন উন্মুক্ত, এখন গ্লোবাল ওয়ার্ল্ড। আমাদের নির্বাচন নিয়ে আমেরিকা কথা বলছে, ইউকে কথা বলছে, ইউরোপিয়ান ইউনিয়ন কথা বলছে, জাপান কথা বলছে এবং আপনার ইউনাইটেড নেশনস থেকেও কথা বলা হচ্ছে। কাজে আমরা এই গাজীপুর যে নির্বাচনটা হবে এটার গুরুত্বটা আমাদের কাছে, নির্বাচন কমিশনের কাছে অত্যধিক, কারণ আগামীতে জাতীয় সংসদ নির্বাচন হবে। ওর আগে এত বড় পরিসরের একটা নির্বাচন জাতীয়ভাবে অনেক গুরুত্ব বহন করবে বলে আমরা মনে করি। গাজীপুর সিটি নির্বাচনে চলছে প্রচার প্রচারণা, নির্বাচন নিয়ে খোঁজ রাখছেন আমাদের সহকর্মী তরিক ইসলাম। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। তরিক, সকালের মত বিনিময়ের পর প্রার্থীরা তাদের যে আচরণবিধি রয়েছে, নির্বাচনের যে আচরণবিধি সেটা ঠিক কতটুকু মেনে চলবেন বা সেই বিষয়ে কতটুকু সতর্ক হবেন, কি বলছেন তারা? প্রিয়াঙ্কা, ধন্যবাদ আপনাকে। আমি এখন রয়েছি গাজীপুরের বসন ইউনিয়নের যোগিতলা গ্রামে। আপনাকে যদি জানিয়ে রাখি যে আজকে সকালে কিন্তু নির্বাচন কমিশন এখানকার যে প্রতিনিধিরা রয়েছে যারা গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের নিয়ে কিন্তু একটি মত বিনিময় সভা হয়েছে এবং সেখানে কিন্তু আচরণবিধি সম্পর্কে কিন্তু বিস্তারিত তুলে ধরা হয়েছে এবং তারা বলেছেন যে কোনোভাবেই যেন আচরণবিধি লঙ্ঘন না হয় সে ব্যাপারে কিন্তু প্রার্থীদের বারবার সচেতন করা হয়েছে। আমরা এখন যেই যোগীতলা গ্রামে রয়েছি, আমরা একটু এখানকার যারা বাসিন্দারা রয়েছে আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো, তাদের কাছে জানতে চাইব যে এই নির্বাচনকে তারা কীভাবে দেখছেন এবং প্রার্থী পছন্দের ক্ষেত্রে তারা কোন কোন বিষয়গুলো গুরুত্ব দেবেন। আপনি একটু বলবেন প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আপনারা কোন বিষয়গুলোকে গুরুত্ব দেবেন? কোন গুরুত্ব আমরা দিব, এটা গঠন হইল নির্বাচনের ব্যাপারে। এখন প্রার্থী তাজমতুল্লাহ খান জাহাঙ্গীর তো নমিনেশন পায়নি, এখন বর্তমানে আজমতুল্লাহ খান যদি পাশ করে গত পাঁচ বছর ধরো সামনের পাঁচ বছর সে চালাইবে, চালানোর পরে আমার দেশে কি উন্নয়ন কাজ করবে তার আমরা বুঝ মারো পাঁচ বছর পর। ধন্যবাদ আপনাকে। আপনি একটু বলবেন যে আপনারা এখানে কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দেবেন, যে কোন ধরনের কাজগুলো করলে কোন ধরনের সেবাগুলো দিলে সেই প্রার্থীকে আপনারা নির্বাচিত করবেন? আমরা যে সেবা পাইছি আমাদের রোডঘাট জাহাঙ্গীর আলম করে দিছে, আমরা যে মনে করেন কাদা দিয়ে যাইতাম হে জায়গার মধ্যে সোলিং হয়েছে, রাস্তা হয়েছে, তাহলে মনে করেন পাঁচ বছর পরে আর ভবিষ্যৎ আগে আর আমাদের উজ্জ্বল যে ভবিষ্যৎ এটা আমাদের দরকার। পাঁচ বছর পরেরটা আমরা চাই না, আমরা সামনে যারা দরকার তারে আমরা মেয়র হিসাবে দেখতে চাই জাহাঙ্গীর আলম, যে আমরা বোর্ডের নির্বাচনের মনে করেন জাহাঙ্গীর আলমের মায়ের তাকে তো নমিনেশন দেওয়া হয় নাই, সে তো প্রার্থী না, যা প্রার্থী না তার জন্য এই নমিনেশন তার মায় পাইছে গরি আমরা। তরিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুর সিটি নির্বাচনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী তরিক ইসলাম।